ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ভাই মোস্তফা মোহাম্মদ বাংলাদেশে প্রশ্ন করেছেন, আমার মহল্লার ইমাম বেদাতি, সব ধরনের বেদাত কাজ করে, কবর জিয়ারত করে, সম্মিলিত মোনাজাত করে, মিলাদ মাহফিল করে, যেটা দাওয়াত দেয় সেটাতেই চলে যায়। তো মহাতো এই মুহূর্তে এই অবস্থায় মানে বেদাতি আলেমের পিছে আমি ইমামের পিছে নামাজ পড়বো, এটা আমার জন্য ঠিক হবে না। আমি বাড়িতে নামাজ পড়বো, বাড়িতে আমি আমার ওয়াইফ বাচ্চাদের নিয়ে নামাজ পড়ে থাকি। তো আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলুল্লাহ। ভাই আমি আপনাকে উত্তরে বলবো, আপনার ইচ্ছা, বেদাতি আলেমের পিছনে নামাজ না পড়ার অভিরুচি প্রত্যেকটা মোমিন সহিহ আকীদাপন্থীর রয়েছে, আল্লাহ তাকে এই অধিকার দিয়েছে। তবে যদি আপনি দেখতে পান এরকম যে আপনার শত্রুতা তৈরি হওয়ার বা উপক্রম হয়েছে, মানুষ আপনাকে বয়কট করার পর্যায়ে যাচ্ছে, অমুক তমুক, তখন মাঝে মাঝে বেদাতির পিছিয়ে পড়বেন, বেদাতির পিছিয়ে সালাফ পড়া জায়েজ আছে, স্পষ্ট যদি শিরকে আকবর বা কুফরে আকবর না থাকে তার ভিতরে, মানে কুফুরি আছে, বড় কুফুরি তাকে জানিয়ে দেওয়ার পর সে ওটা পালন করছে, ঘাটতারামি করছে, শেরক বড় শেরক আছে জানিয়ে দেওয়ার পরও ঘাটতারামি করছে। অবশ্যই যে তাবিজ যে গলায় লটকায় ইমাম তাবিজ ব্যবসা করে, বড় মুশরিক না, ছোট মুশরিক, ফাকাদ হাবাতা আমালুহু তিলকা যালিকাল আমাল, তার ওই আমলটা সে তার ওই আমলটা তার নষ্ট হয়েছে, ঠিক আছে, যে আমলটা সে করছে মানে তাবিজ তোমার এটা, কিন্তু ওর ইমান গায়েব হয়নি, ওর সব আমল নষ্ট হয়নি। সেজন্য এরকম মুশরিক, ছোট মুশরিকের পিছনে নামাজ হয়ে যায় আলাল কারাহা, যদি এরকম ভয় থাকে সমাজ বিভক্তি হয়ে যাওয়ার, সমাজে তার শত্রু বৃদ্ধি হয়ে যাওয়ার, তার তাকে বয়কট করে দেওয়ার পর্যায়ে চলে যায় এই ক্ষেত্রগুলিতে। আর এমনি বেদাতির পিছনে সাধারণভাবে মিলাদ পড়া বেদাতিগুলো আজামাতে ইমাম মুক্তাদি মিলে সম্মিলিত মোনাজাত করার মতো বেদাতি, যে কোনো বেদাতি 44 দিনের দিনে এই বেদাতি ফাতেহা শরীফ এগুলিতে দাওয়াত খাওয়া আলেমগুলো, এর পিছিয়ে কোনো মুসলমান সহিহ আকীদাতে নামাজ পড়ার অভিরুচি রয়েছে, ইচ্ছা করলে তার পিছিয়ে পড়বে না, ইচ্ছা করলে তার পিছিয়ে পড়বে না। তো আমার কাছে মনে হয় কি যে আপনি একদম তাদেরকে ছাড়বেন না বেদাতির পিছে নামাজ পড়া, মাঝে মাঝে পড়বেন, তাতে যেন ওরা বুঝতে পারে যে না আপনি তাফরিক করেননি, ওদের পৃথক করে দেননি। আর অধিকাংশ সময় বাড়তে পড়েন ভাবিকে নিয়ে, সন্তানদেরকে নিয়ে। আমি মনে করি যে বাড়িতে আপনি নামাজ পড়লে আপনার একটা প্লাস হচ্ছে, সেটা হলো যে ভাবি গুরুত্ব দিয়ে আপনার সাথে সালাতটা পড়ার সুযোগ পাচ্ছে, আর নাহলে মহিলারা অনেক সময় লেট করে, কাজা হয়ে যায় তাদের নামাজ। তো এটা একটা আপনার জন্য আমি ভালো পরামর্শ মনে করছি। ধরেন যে আপনি এক অক্ত পড়েন ও বেদাতির পিছনে, আর চার অক্ত বাড়িতে বউ বাচ্চাদেরকে নিয়ে পড়েন, ঠিক আছে, কিন্তু যদি দেখেন আপনার ক্ষতির আশঙ্কা, তাহলে সেক্ষেত্রে তখন ওদের একবারই পড়লেন না, কিন্তু ইসলামের জন্য ত্যাগ দিলেন, আপনাকে তারা বয়কট করলেই না হয়, আপনার সাথে না তার খারাপ আচরণ করলো, একসময় আপনার সাথে খারাপ আচরণ করতে 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 ওদের ওরা নিজেরাই হেসে যাবে, বাদ দিবে, বুঝছেন না, হিসেবে আপনার অভিরুচি, আপনি তাদের কাছে তাদের তার পিছিয়ে বেদাতির পিছিয়ে পাঁচ অক্ত পড়তে পারেন, আবার আপনি বাড়িতেই পাঁচ অক্ত পড়তে পারেন ভাজামাতে ভাবিকে নিয়ে এদেরকে নিয়ে। তা আমি মনে করবো যে একেবারেই তাদেরকে ছেড়ে দিয়েন না, জমাগুলি বেদাতিদের কাছে যায় পড়েন জুমার নামাজ, আর পাঁচ অক্ত নামাজ যদি আপনি মন চায় আপনি বাসাতে পড়েন। হ্যাঁ, কারণ পুরুষ মানুষের মসজিদে নামাজ পড়ার গুরুত্ব বেশি, এদিকে মানে একদিক কভার করতে গেলে আরেকদিন হয় না, আর একদিক কভার করতে গেলে আরেকদিক হয় না। তারপর জন্য আমি বলবো যে একবারে তাদেরকে ছেড়ে দিবেন না, মাঝে মাঝে তাদের কাছে পড়বেন, তর্ক এড়িয়ে যাবেন, সুন্দর সুভাষায় ভালো ভাষায় বোঝানোর চেষ্টা করবেন, আর বাড়িতেও নামাজ পড়বেন। হাজ ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বারাকাতু নবীনা।